আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালেই, আসলে সালামটা দেওয়া হলো। তা আমি হচ্ছি গতকালকে ভাবছিলাম যে বাড়িতে চলে যাব, কিন্তু যাইতে পারি নাই কা, তার কারণ হচ্ছে আমি আব্দের জন্য একটা গিফট নেওয়ার জন্য মানে বানাইতে দিয়েছিলাম, বাট ওটা হয় নাই কা, এই জন্য গতকালকে আমি যাইতে পারি নাই। আর ভাবছি যে হয়তো হয়ে যাবো গা, এরকম কিছু ভাবছিলাম, কিন্তু হয় নাই, এই জন্য যাইতে পারি নাই কা। এটা হচ্ছে দিতে লেট হয়ে গেছে, প্রায় সন্ধ্যা কি কত, 8টার মতো হয়ে যাইছে না? তো তখন তো আর যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, এই জন্য যাই নাই কা। তো আজকে সকাল সকালেই চলে যাব, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে। তো পরে হচ্ছে আমি আর সন্ধ্যাবেলা যাই নাই কা, কারণ সন্ধ্যাবেলা তো আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, এই জন্য আমি এসে গেছি, বাড়িতে ছিলাম। আর আমার মা আর ভাই হচ্ছে গেছিল এটা আনার জন্য, কারণ পরিচিত দোকান একজন গেলেই হয়। তো এটার মধ্যে একটা গোল্ডের জিনিস আছে, সেটা আপনাদের সাথে এখন নাই বা শেয়ার করলাম। তো এটার জন্যই হচ্ছে ওয়েট করছিলাম, তো এটা নিয়ে আসা হয়েছে, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। তো দূর থেকেই দেখাই, আপনারা যতটুকু দেখেন আর কি। তো এটার মধ্যে একটা গোল্ডের গিফট আছে, এটা হচ্ছে আপ দেওয়ার জন্য, এটা হচ্ছে আপ দেওয়ার জন্য। তো কি কারণে দিব কেন দিব সেটা আপনারা পরে জানতে পারবেন। কানের লগে লাগে থাকে যে জিনিস, ওই জিনিসই সুন্দর দেখাবে। যাই হোক, আপনাদের সাথে এটা অন্য সময় শেয়ার করা হবে। তারপরে বলে দিলাম একটা গোল্ডের গিফট আছে এটার মধ্যে, সেটা চাপ দেওয়ার জন্য। তো আমি এই জন্য যাইতে পারি নাই, তো আজকে বাড়িতে চলে যাব। আমি প্রায় রেডি, এখন হচ্ছে গাড়ির জন্য বসে রয়েছি, গাড়ি একটা ঠিক করলেই চলে যাব। তো যাই হোক, বেশি কথা নাই বললাম, যতটুকু পারবো আপনাদের সাথে কিছু ভালো লাগার মুহূর্ত শেয়ার করব। আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এটার ভিতরে কী আছে সেটাও আপনাদেরকে বইলাই দিছি, কিন্তু জিনিসটা কেমন সেটা আপনাদেরকে দেখাইলাম না, এটা থাক, এটা পরবর্তীতে দেখাবো। এই জন্য তো এই দেখেন, এখন কিন্তু রাত বাজে গেছে প্রায় 8টার মতো। তা আমি কিন্তু যাইনি, আমার ভাই গেছে, মা গেছে। আসলে এটাকে আনার জন্য হলো দুপুরে ওই যে মার্কেটে গেছি, আমি ভিডিও শেয়ার করছিলাম, কিন্তু তখন হচ্ছে মানে কমপ্লিট করা হয়নি, এই জন্য আমি চলে আসছি। তারপর আবার বিকালবেলা কল দিছিলাম, তো বিকালও বলতেছে যে সে মানে দোকানে নাই, আসতে একটু লেট হবো। তো আস্তে আস্তে হয়ে গেছে তার সন্ধ্যা, এই জন্য আর গতকালকে আমার বাড়িতে আসা হয় নাই, এই জন্য আর কি আসতে পারি নাই। তো সকালবেলা ছাড়া মানে উপায় নেই বাড়িতে আসার। এই রাত্রিবেলা হচ্ছে বললাম মাকে যে তুমি আর ভাই যাইয়া জিনিসটা নিয়ে আসো, তাহলে এসে আমি পরের দিন সকালবেলা আর কি বাড়িতে চলে যেতে পারবো ভালোভাবে। এখানে তো ওরকম না ঢাকা শহরের মতো দোকানপাট, তো এখানেও সব জিনিস পাওয়া যায়, আমরা সবসময় হচ্ছে এই দোকান থেকেই সব জিনিস গড়াই। তো তার কাছ থেকেই আর কি দিছিলাম, অনেক আগে থেকেই বলছিলাম যাবো যাবো, যাওয়া হয় নাই কা। পরে হচ্ছে তাকে মানে ফোন করে বলছিলাম যে আমার একটা জিনিসের প্রয়োজন এরকম এরকম,
ছোট বাচ্চা, তো তারপর সে বলল ঠিক আছে আমি বানায় রাখবো না, তুমি এসে নিয়ে যেও। তো আসলে যেটা বানানো হয়েছে সেটা একটু ছোট, মানে ছোট ছোট মনে হয় আমার কাছে। তো বাচ্চাদের জন্য নাকি এটাই পারফেক্ট, জানি না, তো তারা মানে ওই অনুযায়ী বানায় সব জিনিস, যেহেতু বাচ্চাদের জিনিস বলছি তো ওইভাবেই বানাইছে। মা আর ভাই গেছে এখানে এটা কানার জন্য, তারপর আমার ছেলের আবার কিছু কেনাকাটা ছিল সেগুলোও নিয়ে আসছে। তার মধ্যে আবার অনেক কিছু হয়ও নাই ভালো করে কেনাকাটা, মানে সব সময় আর কি ওরকম করে হয় না। তো তার হচ্ছে কাজির হাট, তারপর হচ্ছে পালেরচর বাজার, আবার হচ্ছে জাজিরা বাজার, তিন জায়গাতেই হচ্ছে তার দোকান আছে। তো সে সব জায়গায় হ্যান্ডেল করে একাই, এখানে ওখানে ছোটাছুটি করে শুধুমাত্র কর্মচারীদের রেখা। তো আমরা জাজিরা বাজারের দেখাই বেশিরভাগ জিনিসপত্র কেনাকাটা বা বানানো যেটাই হোক সেটা করি। তো এই যে অলরেডি মা টাকা দিয়ে দিল, ওটার যা দাম সেটা, আর হচ্ছে এটাকে নিয়ে আসলাম। তো এটা একটা কাগজে করে দিছে ঠিকই, বাট এটার জন্য একটা বক্স ঠিকই আছে, কারণ মানে কোথাও কাউকে দেওয়ার সময় মানে এইভাবে দেওয়াটা একটু অন্যরকম, আর ছোট একটা জিনিস যদি আর কি কাগজ থেকে পড়ে যায় হারাই যায়, এই জন্য হচ্ছে একটা বক্সের প্রয়োজন। তো এই জন্য একটা বক্স নিয়ে নিছি, তো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। দেখো মা কত দাম দেবো না, আজকে আমি আবার একটু রান্না করার জন্য আসছি, একটু ভাজা নেবো। আসলে আপনারা তো জানেনই আমি আসলে কীভাবে রান্না করি, দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, লং, আর একটু লবণ দিয়ে দিলাম, আর দিন আদা আর রসুন আছে এখানে, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, এটা কিন্তু কষান্য হয়ে গেছে দেখতেই পাইতেছেন, এখন মাংসটা দিয়ে দিলেই হয়। মাংসটা হচ্ছে এখানে ধুয়ে রাখছে, আমি এখন দিয়ে দেব, Thank you.
লঙ্কা দিয়ে দিই, ভালো করে একটু কষাইতে হবে। এটা দিয়ে কত সোড, মাংসটা কিন্তু কষানো অনেকটা হয়ে আসছে। এখন কিছু আলু দিয়ে দিব, কারণ বাচ্চারা আছে আর তাছাড়া পিঠা খেলে একটু আলু লাগে। আচ্ছা, আলুটা দিয়ে একটু কষে নেব। একটু ঢাকা দিয়ে দিই, কিন্তু অনেকটা হয়ে আসছে। জিরা গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দেখো দেখো